শুরুতেই সংবাদ শিরোনাম। বাইডেনকে আগাম হুমকি, পরমাণু অস্ত্র আরও সমৃদ্ধ করার ঘোষণা কিম জং উনের। তাইওয়ান এবং হংকংয়ে আগুন নিয়ে খেলছে আমেরিকা, হুঁশিয়ারি চীনের। চার দেশের ক্ষেপণাস্ত্রের নিশানায় ইসরায়েল। হাসিদের আক্রমণের ভয়ে বিমান প্রতিরক্ষা মোতায়েন করছে ইসরায়েল। এবং সবশেষ থাকছে ট্রাম্পের হাতে থাকা পরমাণু অস্ত্রের কুট কেড়ে নিতে বললেন স্পিকার পেলোসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক বছর ধরেই উত্তেজনা বিরাজ করছে। এবার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সম্মেলনে অংশ নিয়ে হুঙ্কার দিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। তিনি পরমাণু অস্ত্রাগার এবং এর মজুত আরও বিশালভাবে সমৃদ্ধ করার ঘোষণা দিয়ে বলেন, এরই মধ্যে নিউক্লিয়ার সাবমেরিনের পরিকল্পনা অনেকটাই সম্পন্ন হয়েছে। কিম এও দাবি করেছেন, উত্তর কোরিয়ার সবচেয়ে বড় শত্রু হচ্ছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চায় না, যদি না কোনো বৈরী শক্তি প্রথমে উত্তর কোরিয়ার বিরুদ্ধে এটি ব্যবহার করে। জানা গেছে, কিম উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রাগার এবং সামরিক শক্তি বাড়ানোর ব্যাপার জানিয়েছে। কিমের এমন মন্তব্য যুক্তরাষ্ট্রের নতুন সরকারের উপর চাপ প্রয়োগের চেষ্টা বলে মনে করছেন বিশ্লেষকরা। কেউ কেউ বলছেন, কিমের এই ঘোষণা আসন্ন বাইডেন সরকারকে আগাম হুমকির সামিল। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা গ্রহণের মাত্র 11 দিন আগে এমন মন্তব্য করলেন কিম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরও তার সঙ্গে কথায় যুদ্ধে জড়িয়েছিলেন কিম জং উন। পরে অবশ্য তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠেছিল। চীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, বারবার নিষেধ করা সত্ত্বেও মার্কিন সরকার তার আরেকজন কর্মকর্তাকে তাইওয়ান সফরে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে আগুন নিয়ে খেলা শুরু করেছে। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্র্যাফট আগামী সপ্তাহে দুদিনের সফরে চীনের স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ানে সফরে যাবেন বলে জাতিসংঘে আমেরিকার দপ্তর ঘোষণা করেছে। ওই দপ্তর বলেছে, আসন্ন সফরে মার্কিন রাষ্ট্রদূত আন্তর্জাতিক অঙ্গনে তাইওয়ানের উপস্থিতির প্রতি মার্কিন সরকারের শক্ত সমর্থন ঘোষণা করবেন। জাতিসংঘের চীনা মিশন ক্র্যাফটের পরিচালিত এই সফরের প্রতিক্রিয়ায় সতর্ক করে দিয়ে আরও বলেছে, যারা আগুন নিয়ে খেলা করছে তারা নিজেরাই এই আগুনে পুড়ে মরবে। এক বিবৃতিতে চীনা মিশন বলেছে, এই ভুল পদক্ষেপের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে চরম উন্মাদনাপূর্ণ উস্কানি বন্ধ করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়ে চীনা মিশন বলেছে, এসব আচরণ বন্ধ না করলে তা ওয়াশিংটন বেইজিং সম্পর্কের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। আমেরিকা এমন সময় তাইওয়ানের তার শীর্ষস্থানীয় কূটনৈতিককে পাঠাচ্ছে যখন স্বশাসিত এই দ্বীপটি কোনো রাষ্ট্র নয়, বরং জাতিসংঘেও তার কোনো সদস্যপদ নেই। তাইওয়ানের উপর চীনের পূর্ণ সার্বভৌমত্ব রয়েছে এবং এ বিষয়ে তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ইসরায়েলের একটি গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, নতুন বছরটি তাদের জন্য খুবই চ্যালেঞ্জিং হতে পারে। ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ জানিয়েছে, চলতি 2021 সালে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র। এই প্রতিষ্ঠানের গবেষণা প্রতিবেদনে আরও বলেছে, 2020 সালে ইরান পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ায় এবং ক্ষেপণাস্ত্র নির্মাণ প্রকল্পে জোরদার করায় ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন সূচিত হয়েছে। এ সময় ইসরায়েলের সেনাবাহিনীর শক্তি হ্রাস পেয়েছে। ইসরায়েলের এই প্রতিষ্ঠান তাদের প্রতিবেদনে দখলদার সরকারকে পরামর্শ দিয়ে বলেছে, 2021 সালে মিশর, জর্ডান এবং ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা জোরদার করতে হবে। একই সঙ্গে হামাস যাতে শক্তি বাড়াতে না পারে সে পদক্ষেপ নিতে হবে, হামাসের সামরিক হামলা ঠেকানোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইরান পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের রিপোর্টে দাবি করা হলেও বাস্তবতা হচ্ছে ইরান এখনও এই সমঝোতায় রয়েছে এবং সমঝোতার শর্ত মেনে কিছু প্রতিশ্রুতি বাস্তবায়িত স্থগিত করে রেখেছে। ইয়েমেনের হাউসি বাহিনীর আক্রমণের ভয়ে ইসরায়েলের দক্ষিণে ইলাত শহর জুড়ে আয়রন ডোম বা প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যাটারি মোতায়েন করেছে। ইসরায়েলের সম্প্রচারক কান এর গত সপ্তাহের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া বা হাউসিদের আক্রমণের আশঙ্কায় ইসরায়েলি সেনাবাহিনী প্রস্তুতি গ্রহণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার প্রথম বর্ষপূর্তি এবং অতি সম্প্রতি গত নভেম্বরে ইরানের নিউক্লিয়ার বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদিকে
উদ্দেশ্যমূলক হত্যার পর এ আশঙ্কা আরও বেড়ে যায়। বিজ্ঞানী হত্যার জন্য ইসরায়েলকে দুষছে তেহরান, দেশটির এই ঘটনার প্রতিরোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। গত মাসে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র দিহাই জিলবারম্যান একটি সৌদি সংবাদ আউটলেটকে জানায়, ইসরায়েলি গোয়েন্দারা জানিয়েছে ইরান সরকার ইরাক এবং ইয়েমেনে এমন ড্রোন এবং স্মার্ট অস্ত্র প্রস্তুত করেছে যেগুলো ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। এ সপ্তাহে ইরানি সেনাবাহিনী বৃহত্তর পরিসরে ড্রোন সামরিক মহড়া চালিয়েছে। এই মহড়ায় দেশীয়ভাবে তৈরি 20 কিলোমিটার থেকে 1000 কিলোমিটার পাল্লার মানুষ্যবিহীন বিমানবাহী যানবাহন ইউএভি সমূহ বিশাল প্রদর্শনী করেছে তারা। হাউসি আন্দোলনের নেতা সাইদ আবদুল্লাহ মালিক আল হাউসি সম্প্রতি ইসরায়েলে আঘাত হানার হুমকি দিয়েছেন। তিনি গত বছর আরব দেশগুলোর সাথে দখলদার ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকরণের কঠোর সমালোচক। তিনি ইসরায়েলকে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় শত্রু হিসেবে বর্ণনা করেছেন। গত জুন মাসে তিনি সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে সতর্ক করেছিলেন। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে থাকা পরমাণু অস্ত্রের কূট কেড়ে নিতে সেনাপ্রধান মার্ক মিলিয়ানের সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে খুবই অস্থির অবস্থায় রয়েছেন এবং তার কাছে কোনোভাবেই পরমাণু অস্ত্রের কূট থাকা সঠিক নয়। প্রেসিডেন্ট ট্রাম্প যাতে কোনো যুদ্ধের সূচনা করতে না পারেন সে ব্যবস্থা নিতেও বলেছেন ন্যান্সি পেলোসি। তিনি বলেন সেনাপ্রধান মার্ক মিলিয়ানের সঙ্গে এসব ইস্যুতে কথা বলেছেন এই কারণে যে প্রেসিডেন্ট ট্রাম্প যেন তার একক ক্ষমতা ব্যবহার করে কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু কিংবা পরমাণু বোমা হামলার চালানোর নির্দেশ দিতে না পারেন। ন্যান্সি পেলোসি বলেন ট্রাম্প যাতে আমেরিকার পরমাণু অস্ত্র ব্যবহার করতে না পারে তা ঠেকাতেই হবে। এ বিষয়ে তিনি মার্কিন প্রতিনিধি পরিষদে একটি চিঠিও দিয়েছেন। ট্রাম্পকে ন্যান্সি পেলোসি অস্থির চিত্তের প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করেছেন। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার বলেন এই অস্থির চিত্তের প্রেসিডেন্টকে আরও বিপজ্জনক হয়ে উঠতে দেওয়া ঠিক হবে না। তিনি আলাদা একটি বিবৃতিতে বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প যদি যত দ্রুত এবং স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে না দেন তাহলে কংগ্রেস তাকে ইমপিচ করার প্রক্রিয়া শুরু করবে। আজকের মতো এই পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।